উত্তর চব্বিশ পরগনা ব্যারাকপুরে সূর্যপুর নাভারডাঁন্ডে একটি রঙের কারখানায় হঠাৎ বুধবার বয়লারে আগুন ধরে যায়। এর ফলে বয়লারে তীব্র বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে কলকাতা পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের বাড়িঘরেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। প্রসঙ্গত তিন বছর আগেও ওই কারখানাতে রাতের বেলায় তীব্র শব্দে বয়লারে বিস্ফোরণ ঘটেছিল বলে জানিয়েছেন এলাকার মানুষ। বসতি এলাকায় কিভাবে দিনের পর দিন বেআইনি ভাবে এই রঙের কারখানা চলছে তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। কারখানা বয়লার থেকে নির্গত ছাইয়ের এলাকায় বায়ু দূষণ ঘটাচ্ছে বলে একাধিকবার এলাকার বাসিন্দারা অভিযোগ জানিয়েছেন। এর ফলে এলাকায় বাচ্চা এবং বয়স্কদের শ্বাসের কষ্ট দেখা গিয়েছে। বারবার অভিযোগ জানিয়েও প্রশাসন নির্বিকার বলে দাবি করেছেন এলাকাবাসী। স্থানীয়দের দাবি, শাসক দলের প্রশ্রয়ে রং রং করে চলছে এই কারখানায়। এই দিনের বিস্ফোরণে শব্দে প্রায় 1 কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে আতঙ্কিত এলাকাবাসী। উত্তর চব্বিশ পরগনা ব্যারাকপুরে সূর্যপুর নাভারডাঁন্ডে একটি রঙের কারখানায় হঠাৎ বুধবার বয়লারে আগুন লাগে। এর ফলে বয়লারে তীব্র বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে কারখানার পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের বাড়িঘরেও ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত তিন বছর আগে ওই কারখানাতে রাতের বেলায় তীব্র শব্দে বয়লারে বিস্ফোরণ ঘটেছিল বলেও জানা গিয়েছে। বসতি এলাকায় কিভাবে দিনের পর দিন বেআইনি ভাবে এই রঙের কারখানা চলছে তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন শুরু করছে স্থানীয়রা এবং কারখানার বয়লার থেকে নির্গত এই ছাইয়ের এলাকায় বায়ু দূষণ ঘটাচ্ছে বলেও একাধিকবার এলাকার বাসিন্দারা অভিযোগ জানিয়েছিল। এর ফলে এলাকার বাচ্চা এবং বয়স্কদের শ্বাসের কষ্টের সমস্যা দেখা দিয়েছে। বারবার অভিযোগ জানিয়েও প্রশাসন নির্বিকার বলে দাবি এলাকাবাসী। স্থানীয়দের দাবি, শাসক দলের প্রশ্রয়ে রমরমা করে চলছে এই কারখানা, আর এদিন বিস্ফোরণের শব্দ প্রায় 1 কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে আতঙ্কিত এলাকাবাসী। উত্তর চব্বিশ পরগনা ব্যারাকপুরে সূর্যপুর নাভারডাঁন্ডে একটি রঙের কারখানায় হঠাৎ বুধবার বয়লারে আগুন লাগে। এর ফলে বয়লারে তীব্র বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে কারখানার পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের বাড়িঘরেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত তিন বছর আগেও এই কারখানাতে রাতের বেলায় তীব্র শব্দে বয়লারে বিস্ফোরণ হয়েছিল বলে জানিয়েছেন এলাকার মানুষ। বসতি এলাকায় কিভাবে দিনের পর দিন বেআইনি ভাবে এই রঙের কারখানা চলছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। উত্তর চব্বিশ পরগনা ব্যারাকপুরে সূর্যপুর নাভারডাঁন্ডে একটি রঙের কারখানায় হঠাৎ বুধবার বয়লারে আগুন লাগে। এর ফলে বয়লারে তীব্র বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে কারখানায় তীব্র আগুন লাগে এবং পার্শ্ববর্তী এলাকায় বাসিন্দাদের বাড়িঘরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত তিন বছর আগেও এই কারখানাতে রাতের বেলায় তীব্র শব্দে বয়লারে বিস্ফোরণ ঘটেছিল বলে জানিয়েছে এলাকার মানুষ। বসতি এলাকায় কিভাবে দিনের পর দিন বেআইনি ভাবে এই রঙের কারখানা চলছে তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারখানা বয়লার থেকে নির্গত ছাইয়ের এলাকায় বায়ু দূষণ হয়েছে বলেও একাধিকবার এলাকার বাসিন্দারা অভিযোগ জানিয়েছিল। এর ফলে এলাকার বাচ্চা এবং বয়স্কদের শ্বাসকষ্ট দেখা দিয়েছে। বারবার অভিযোগ জানিয়েও প্রশাসন নির্বিকার বলেই দাবি এলাকাবাসীর। স্থানীয়দের দাবি, শাসক দলের প্রশ্রয়ে রমরমা করে চলছে এই কারখানা, আর এদিনের বিস্ফোরণের শব্দ প্রায় 1 কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে আতঙ্কিত এলাকাবাসী। উত্তর চব্বিশ পরগনা ব্যারাকপুরে সূর্যপুর নাভারডাঁন্ডে একটি রঙের কারখানায় আগুন লাগে এবং হঠাৎই বয়লারে আগুন লাগে। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সিদ্ধার্থ মুখার্জি। সিদ্ধার্থ, কি করে আগুন লেগেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কত? দেখো মধুপর্ণ, প্রথমে যেটা জানাই সেটা হচ্ছে যে রঙের কারখানা নয়,
এটা হচ্ছে একটা জঙ্গি কারখানা এবং এই জঙ্গি কারখানা বিষয়টা বলি তোমার এখানে কিন্তু বাইন করা হয় অর্থাৎ এখানে কিন্তু বিভিন্ন জঙ্গিতে কালার করা হয় এবং এই যে জঙ্গি কারখানা এই কারখানার জন্য কিন্তু এখানে বয়লার রয়েছে এবং এই বয়লার যে পাইপ সেই পাইপ ফেটেই কিন্তু আজকে অগ্নি সংযোগটা হয়েছে একটু যদি পিছনে ফিরে যাওয়া যায় তাহলে বলা যাবে যে দোলের দিন কিন্তু এই একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে আবার আজকে এবং এই দোলের দিন কিন্তু অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটেছিল কিন্তু দোলের দিন আগুনটা কম থাকায় এলাকার ক্ষতি হয়নি কিন্তু আজকে যেহেতু বয়লারের পাইপ ফেটেছে প্রায় 1 কিলোমিটার দূরে যে সমস্ত বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলোর কাছে জানলা কিন্তু সম্পূর্ণ ভেঙে পড়েছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে কারখানাটা যে জায়গায় অবস্থান সে তার মাঝখান থেকে কিন্তু একটা খাল রয়েছে এবং তোমাকে এটা বলে রাখি যে এই এলাকার মধ্যে কিন্তু এই কারখানাটার যেটা নাম জানা যাচ্ছে সেটা হচ্ছে পিপি কালার পাশাপাশি এখানে কিন্তু সুরমা প্রসেসিং লোকনাথ এন্টারপ্রাইজ বৈষ্ণব দেবী ডাইন জয়রাম ডাইন অর্থাৎ এতগুলো কারখানা কিন্তু এই এলাকার মধ্যে রয়েছে এবং এলাকাবাসীর যে অভিযোগটা বারবার পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এই এলাকা কিন্তু প্রচন্ড দূষণ প্রতি মুহূর্তে ছাই ওড়ে বিভিন্ন এই বয়লারের চুল্লি থেকে এবং সেই ছাই কিন্তু ভাতের মধ্যে এসে পড়ে ছোট ছোট শিশুরা আছে তারা কিন্তু প্রতিনিয়ত অসুস্থ হয়ে পড়ছে তাদের শ্বাসকষ্ট হচ্ছে যা যে সমস্ত বৃদ্ধ মানুষরা রয়েছেন তাদের কিন্তু হার্টের সমস্যা দেখা দিচ্ছে অর্থাৎ সামগ্রিকভাবে এই এলাকার চিত্রটা কিন্তু অত্যন্ত খারাপ এবং বারবার তারা বিভিন্ন জায়গায় দরবার করে কিন্তু এই সমস্যার সমাধান হয়নি এবার তারা কিন্তু সিদ্ধান্ত নিচ্ছেন একটা জোরালো আন্দোলনের এবং এই আন্দোলনে তাদের একটাই দাবি এই কারখানা অবশ্যই কারখানা থাকবে কারখানার জায়গায় কিন্তু কারখানাকে আধুনিকীকরণ করতে হবে এবং এমনভাবে করতে হবে যাতে দূষণ না হয় পাশাপাশি এই যে বয়লার ফাটার যে আতঙ্ক সেই আতঙ্কের মধ্যে তাদের প্রতিনিয়ত বাস না করতে হয় একেবারে ধন্যবাদ শিবনাথ মুখার্জি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে প্রতিনিধি।